পুতুর উৎসব আজ 1 জানুয়ারি, সেই উপলক্ষে আমাদের স্টুডিওতে আজকে অতিথি হিসেবে পেয়েছি শিল্পী সুস্মিতা গোস্বামী এবং তার সঙ্গে সোমনাথ চট্টোপাধ্যায়কে। সোমনাথদার কাছে যাই, এরপরে কি গান শোনাচ্ছ? এবারে মায়ের একটি গান, আর ঠাকুরকে নিয়েও সবাইকে নিয়ে সেরকম ধরনের একটা চিন্তা ভাবনা, একটু চেষ্টা করছে অন্যরকম। যেমন রাম প্রসাদকে করলি পাগল, ও গো রাম প্রসাদকে করলি পাগল, আর কমলা কান্তকে আমার দে মা পাগল। প্রসাদকে করলি পাগল, রাম প্রসাদকে করলি পাগল, আর কমলা কান্তকে আমার দে মা পাগল করে আমার। রাম কৃষ্ণ তোর পাগল ছেলে, কোন ভাবে তা দে মা বলে, রাম কৃষ্ণ তোর পাগল কোন ভাবে তা দে মা বলে, আবার তারা পিঠে করলি পাগল, তারা পিঠে করলি পাগল বামা খেপাকে, দে মা পাগল করে আমার। Thank you.
কোন ভাবে তুই পাগল ভোলা, করলি পাগল কোন সে খেলা মব, কোন ভাবে তুই পাগল ভোলা, করলি পাগল কোন সে খেলা, যেভাবে মা ব্রহ্মানন্দ পাগল হলো মা বলে, যেভাবে মা ব্রহ্মানন্দ পাগল হলো মা বলে, ভুবন ভরা পাগল কত ঘুরে বেড়ায় শত শত বেলায় শত শত, আমায় দে না বলে কোন ভাবে মা পাগল হব ডাকলে তোরে, দে মা পাগল করে রাম প্রসাদ কে করলি পাগল, রাম প্রসাদ কে করলি পাগল কমলা কান্ত কে আমার, দে মা পাগল করে আমার